আজকের গল্পটি ক্লাস সিক্স থেকে এইচএসসি সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প। আজকের গল্পটি হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়। শিক্ষার্থী বন্ধুরা, একটি কাকের পানি পান করার যে সংগ্রাম, সেই নিয়ে গল্পটি। তোমাদের অনেকের কাছেই পরিচিত, এসএসসি এইচএসসি উভয় পরীক্ষাতে এর আগে বহুবার এসেছে। রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি, গল্পের শুরুটা পড়ো। অ্যাট লিস্ট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি, গল্পটি সমাপ্ত করতে কমপক্ষে 10টি নতুন সেন্টেন্স যুক্ত করো। গিভ আ সুইটেবল টাইটেল টু ইট, এটির একটি উপযুক্ত শিরোনাম দাও। শিক্ষার্থী বন্ধুরা, কিছু তথ্য এখানে দেয়া রয়েছে, এর ভিত্তিতে আমাকে গল্পটি সমাপ্ত করতে হবে। এবং এখানে কিন্তু আমি আমার নিজস্ব ভাষা, নিজস্ব চিন্তাচেতনাকে ব্যবহার করতে পারি। এক একজনের গল্প এক এক রকম হতে পারে, সবার গল্প যে একই গল্প হবে এমন কোনো কথা নেই। এক একজনের গল্প আলাদা আলাদা হতে পারে, তবে যৌক্তিক হতে হবে এবং সেন্টেন্সগুলো অবশ্যই কারেক্ট হতে হবে। ওয়ান ডে, একদিন আক্রো একটি কাক বিকেম হয়ে পড়েছিল ভেরি থার্স্টি, খুবই তৃষ্ণার্ত। হি ফ্লিউ, সে উড়ে বেড়াচ্ছিল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় ইন সার্চ অফ ওয়াটার, পানির সন্ধানে। বাট কিন্তু হি ফাউন্ড নো ওয়াটার, কিন্তু সে কোনোই পানি পায়নি। হি কন্টিনিউ হি সার্চ ফর ওয়াটার, সে পানির জন্য তার সন্ধান চালিয়ে গিয়েছিল। গল্পটির টাইটেল দেওয়া হয়েছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়, অথবা নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জননী। এখন আমাদের গল্পটি শেষ হয়েছে এই জায়গাটিতে, হি কন্টিনিউড হি সার্চ ফর ওয়াটার, সে তার পানির জন্য অনুসন্ধান চালিয়ে গিয়েছিল। তাহলে এখানে লিখবো যে বাট কিন্তু অল অ্যাটেম্পটস ফেইল, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ইট বিকেম ভেরি টায়ার্ড, এটা খুব ক্লান্ত হয়েছিল। ইট টুক রেস্ট, এটা বিশ্রাম নিয়েছিল ফর এ হোয়াইল, কিছু সময়ের জন্য। দেন তারপর ইট বিগ্যান, এটা শুরু করেছিল সার্চিং অ্যাগেইন, আবারও পানি খোঁজা শুরু করেছিল। অল অন এ সাডেন, হঠাৎ করে ইট ফাউন্ড, এটা দেখতে পেয়েছিল আজার, একটি পাত্র দেখতে পেয়েছিল ইন দ্য ফিল্ড, মাঠে। ইটস জয়েস, এর আনন্দ নিউ নো বাউন্ড, সেটা সীমা ছিল না। সিং দ্য জার, এই পাত্রটি দেখে। উইথ হাই হোপস, উচ্চ আশা নিয়ে বা যথেষ্ট আশা নিয়ে, ইট কেম, এটা এসেছিল টু দ্য পট, পাত্রটির কাছে এসেছিল টু ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করার জন্য। ইট ফাউন্ড, এটা দেখেছিল আ লিটল ওয়াটার, সামান্য পরিমাণে পানি দেখেছিল অ্যাট দ্য বটম, তলদেশে অব দ্য জার, জারের বা পাত্রটির। ইট ট্রাইড হার্ট অ্যান্ড সাউল, এটা প্রাণান্তকর চেষ্টা করেছিল টু রিচ দ্য ওয়াটার, পানির কাছে পৌঁছতে, ওয়াটার লেভেল, পানির স্তরের কাছে পৌঁছতে, বাট ফেইল্ড, কিন্তু ব্যর্থ হয়েছিল। বিকজ, কারণ দ্য নিক, সরু গলাটা ছিল অব দ্য জার, পাত্রের, ওয়াজ ভেরি ন্যারো, খুবই সরু ছিল। ইট সামহাউ, এটা কোনোভাবে গেইভ আপ হোপ, এটা কোনো রকমের আশা ত্যাগ করেছিল, যে কোনোভাবে আশা ত্যাগ করেছিল অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করার, হোয়েন, যখন ইট ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস, যখন সে এই জায়গাটি মানে ত্যাগ করবে বা ত্যাগ করতে যাচ্ছিল। আর নিউ প্ল্যান কেম টু হিজ মাইন্ড, নতুন একটি প্ল্যান, পরিকল্পনা তার মনে এলো। ইট ফাউন্ড, এটা দেখেছিল সাম পেবলস, কিছু নুড়ি পাথর দেখেছিল, স্ক্যাটার্ড, সরানো ছিটানো অবস্থায় নিয়ার দ্য জার, জারের কাছাকাছি। ইট পিকড দ্য পেবলস, সে এই নুড়ি পাথরগুলোকে তুলে নিয়েছিল ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক, ইন্টু দ্য জার, জারের মধ্যে সে পিক করেছিল, ফেলেছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য ওয়াটার লেভেল অব দ্য জার রোস আপ, এতে করে পানির স্তর বেড়ে গিয়েছিল। হোয়েন, যখন দ্য ওয়াটার কেম নিয়ার ইটস রিচ, যখন তার নাগালের কাছে পানি চলে এলো, ইট কুইনসড ইটস থার্স্ট, এটা তার তৃষ্ণা মেটালো অ্যান্ড ফ্লু অ্যাওয়ে, এবং উড়ে চলে গেল। দেয়ার ফর, সুতরাং হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, সুতরাং ইচ্ছা থাকলেই উপায় হয়। শিক্ষার্থী বন্ধুরা, অন্য কোনো গল্প নিয়ে আবারও হাজির হব। আমাদের ভিডিওটি একটি লাইক দেবে, আর কোন বিষয়ে তুমি ভিডিও চাও কমেন্ট করে জানাবে। বইগুলো চাইলে তোমরা সংগ্রহ করবে, প্রথম কমেন্ট থেকে বিস্তারিত জানতে পারবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।